LDR লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স নাম্বার। আমার নাম সৌমদীন মালিক, আমি ক্লাস 10 এর ছাত্র। LDR স্বয়ংক্রিয় রাস্তার আলো, LDR এর ফুল ফর্ম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। লাইটের উপর নির্ভর করে থাকা এমন একটি বস্তু যার উপর লাইট পড়লে তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ চলাচল বন্ধ হয় এবং তার মধ্যে লাইট পড়ে, মানে লাইট যখন পড়ে না তখন আবার তড়িৎ চলাচল শুরু হয়, এর ফলে লাইট জ্বলে উঠে। এলিয়া সাধারণত উচ্চ রেজিস্ট্যান্স বিশিষ্ট হয়, পদার্থ দিয়ে তৈরি করা হয়। এখানে এখানে দুটো এলইডি বাল্ব ইউজ করা হয়েছে, একটি সুইচ ব্যবহার করা হয়েছে, 9 ভোল্টের ব্যাটারি এলডিআর আর ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। এর কাজ হলো দিনের বেলা যখন আমরা মাঝে মাঝে দেখতে পাই দিনের বেলা যে সূর্যের আলো দিনের বেলায় রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলে আছে, তো এর ফলে তো অনেক তড়িৎ অপচয় হচ্ছে, তো আমরা কি এই তড়িৎ অপচয় কমাতে পারি? হ্যাঁ পারি। এটা হচ্ছে এলডিআর আর এটা হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো তো ধরা যাবে না, সেই জন্য মোবাইলে ফ্ল্যাশ ইউজ করা হচ্ছে। সূর্যের আলো যখন এলডিআর এর মধ্যে পড়ে লাইট অফ হয়ে যায় অটোমেটিক, আর যখন রাত হয় তখন ফের আবার লাইটস অন হয়ে যায়, যখন ফের আবার যখন দিন হয় ফের আবার যখন লাইট অফ হয়ে যায়, আবার যখন রাত হয় তখন আবার লাইট অন হয়ে যায়। দাঁড়া, এটাও ঠিক একই, এখানেও 9 ভোল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে, সুইচ ব্যবহার করা হয়েছে আর এলডিআর এর সব পার্টস ব্যবহার করা হয়েছে, এলডিআর ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে আর একটি বাল্ব আর একটি বাজার আর একটি লেজার লাইট। এটা বাড়ির সুরক্ষা, এটা পুরোটাই বাড়ির সুরক্ষার জন্য, বাড়ির মধ্যে যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে বাজারটা বাজবে যে কোনো অ্যাঙ্গেলে। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 4টে কাঁচ ব্যবহার করা হয়েছে, তার মাধ্যমে লেজার লাইটটা বাড়ির চারিদিকে ঘিরে রয়েছে এবং এটি বাজারটা বাজবে।